আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন করে হাজির হয়ে গেলাম আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আজকের রেসিপিটি হচ্ছে খুব বেশি ইয়াম্মি একটি রেসিপি, চকলেট কেকের একটি রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব বেশি ভাল লাগবে। তাহলে এখন চলে যাই আমি মূল উপকরণে। আমি ফার্স্টে এখানে নিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ গরম তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি আগে। আর এখানে অ্যাড করে নিব আমি 3 চা চামচ পরিমাণ কোকো পাউডার। দিয়ে দিলাম, এখন দুইটা একসাথে মিক্স করে নিব। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চা চামচ পরিমাণ গরম পানি। দিয়ে তিনটা উপকরণ একসাথে আবারও মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন একটি ছাঁকনিতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, ওইটাও আমি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার। দিয়ে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেয়ার পরে আমি অ্যাড করে নিব এখানে 1/2 কাপ পরিমাণ দুধ। আর দুধের সাথে আমি 2 টেবিল চামচ বাটারও মিক্স করে নিয়েছি, আর এটাকে আলাদাভাবে গরম করে নিয়েছি। আপনারা ট্রাই করবেন অবশ্যই বাটার দিতে, তাহলে কেকের সফটনেসটা আসবে আর অনেক বেশি টেস্টিও হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1টি ডিম। এখন আমি পুরোটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে আসছে। আমি এখন যে পাত্রে কেকটা বসাবো ওই পাত্রে ঢেলে নিব। আমি ওইটাতে একটা পেপার বিছিয়ে দিয়েছি আর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর ঢেলে নিয়েছি। এখন আর একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবল থাকলে ওইগুলো ভেঙে যায়। আর চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এতে কিছুটা পানি দিয়ে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন পাত্রটা দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ডেকে আর যে ছিদ্র ছিল ওইটা অফ করে দিয়েছি একটি কাগজ দিয়ে। আর 30 মিনিট অপেক্ষা করব। ঠিক 30 মিনিট পর ফিরে আসছি। কেকটা প্রায় রেডি হয়ে আসছে। আমি এখন একটু চেক করে নিব। পারফেক্টলি হয়ে আসছে। আর দেখুন পানিটাও শুকিয়ে আসছে। আমি নিয়েছি আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেকটা সার্ভ করে নিব। আমি কেটে নিচ্ছি কেকটি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কেকটা কতটুকু সফট হয়েছে। খুব বেশি সফট হয়েছে কেকটি। আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন অনেক বেশি সফট হয়ে আসছে। একটু টেস্ট করে নিই আমি। খুব বেশি মজাও হয়েছে কেকটি।
आशा करछी आपनादेर आजकेर ए केकेर रेसिपिटी अनेक बेशी भाल लागबे आर एटी अवश्यई आपनारा बासाय ट्राई करबेन आर एतक्षण आमार साथे थाकार जन्नो थैंक यू सबाइके आर एखोनो जारा आमार चैनलटिके सबस्क्राइब करेननि प्लिज चैनलटिके सबस्क्राइब करे नेबेन एबं लाइक कमेंट शेयर दिए आमार पाशे थाकबेन एबं पाशे थाका बेल आइकनटिके प्रेस करे नेबेन जाते नित्य नतुन भिडियोगुलो आपनादेर नोटिफिकेशने चले आसे আল্লাহ হাফেজ।